হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছ ভাজি। তো চলেন, আজকে আমি মাছটা কিভাবে ভাজি করি। প্রথমে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। দিয়ে আমি লবণ আর হলুদ গুঁড়োর সাথে মাছটা মেখে নিব। তো মাখা হয়ে গেছে হলুদ আর লবণের সাথে। তারপর আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছ। এই মাছটা আমি আজকে মিডিয়াম লোতে ভাজব, কারণ সরপুঁটি মাছ একটু মুচমুচে হলে খেতে ভালো লাগে। তো এক পিট ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আস্ত একটা মাছ বানিয়ে ফেললাম। তো এবার কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পেঁয়াজ। তো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। তো আজকে আমি এই মাছ ভাজিতে কোনো টমেটো ইউজ করব না, কারণ টমেটো দিলে মাছটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিব জিরে, ধনিয়া গুঁড়ো। তারপর দিব রসুন বাটা। তো আজকে আমি এই মশলা দিয়ে মাছটা ভাজি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মরিচ গুঁড়ো দিই নাই। তো এবার মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে এবার এপিট ওপিট করে একটু তেলের সাথে মিশিয়ে নিব। তো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
धनिया पाता दिए एक नेड़े चेड़े निची। तो होए गेलो आमार मुचमुचे सरपुटी माछ भाजी, कम मसलाय अनेक मजादार सरपुटी माछ भाजी। তো এই যে আস্ত একটা মাছ আবার বানিয়ে নিলাম। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটি আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আল্লাহ হাফেজ।